বাঙালি এত ভ্রমণপ্রিয় কেন আজকে এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলা যাক আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে কিছুদিন হলো আপনাদের যে হোয়াটসঅ্যাপ তার মধ্যে একটা মেটা এআই বলে একটা বাটন দেওয়া হয়েছে তো যারা এই বাটনটা ইউজ করেছেন তারা তো জানেন তাদের কিছু বলার নেই আর যারা করেননি তাদের বলি যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন তো সেই প্রশ্নের একটা উত্তর দেবে তো সেই উত্তরের সঙ্গে আপনি সহমত হতে পারেন না হতে পারেন না হলে তাকে জানালে সে আবার একটা পাল্টা উত্তর দেবে যুক্তি দেবে এরকম কথাবার্তা চলতে থাকে তো আমার মনে আজকে একটা প্রশ্ন এলো যে বাঙালি যে এত ভ্রমণ প্রিয় আমি নিজেও খুব ভ্রমণ প্রিয় আমার ভ্রমণের চ্যানেলে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমি যাই গাড়ি নিয়ে তো আমার মনে হয়েছিল যে বাঙালি যে এত ভ্রমণ প্রিয় তো বাঙালি এত ভ্রমণপ্রিয় কেন এই প্রশ্নটা তো মেটা এআই তাকে যখন আমি জিজ্ঞাসা করি সে পাঁচটি পয়েন্ট বলেছে আসুন এই পয়েন্ট আমরা পরপর একটু আলোচনা করে দেখি যে আমরা এর সঙ্গে একমত হচ্ছি কিনা বাঙালি ভ্রমণ প্রিয় কেন প্রথম পয়েন্ট কালচারাল হেরিটেজ মেটার বক্তব্য যে বাঙালির ভ্রমণের যে কালচার সেটা নতুন কিছু নয় গত হাজার বছর ধরে দু আড়াই বাঙালি ভ্রমণ করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হিস্টোরিক্যাল ইনফ্লুয়েন্স যেহেতু ব্রিটিশরা কলকাতায় তাদের রাজধানী স্থাপন করেছিল এবং সেক্ষেত্রে একটা কালচারাল এক্সচেঞ্জ হয় বাঙালি অনেকে ইংরেজদের সঙ্গে পরিচিত হয়ে জানতে পারে তাদের দেশের কথা বিভিন্ন সময় ইংরেজরা তাদের দেশে ব্যবসা বাণিজ্যের জন্য বাঙালিদেরই নিয়ে গেছিলেন তারা সেই জায়গার দেশ দেখেছে এবং এই রকম বিভিন্ন রকম কারণে বাঙালির একটা ভ্রমণের নেশা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে সেটা হচ্ছে সাহিত্যের অনুপ্রেরণা লিটারেরি ইন্সপিরেশন এটার মধ্যে মেটার বক্তব্য হচ্ছে যে বাঙালিরা যেহেতু সাহিত্য প্রেমী এবং সাহিত্য যেমন বিভিন্ন জায়গার কথা বলে শুধু এক জায়গার কথা তো বলে না বিভিন্ন জায়গার কথা বলে তো সেই জন্যে যারা সাহিত্য লেখেন তারা যেমন বিভিন্ন জায়গায় যান বা যাওয়ার চেষ্টা করেন জানার চেষ্টা করেন বিভিন্ন জায়গার প্রতি তাদের একটা আগ্রহ আছে একই রকম ভাবে সেই সব সাহিত্য পড়েও মানুষের মধ্যে একটা ভ্রমণের স্পৃহা তৈরি হয় চতুর্থ জিনিস যেটা সেটা হচ্ছে কিউরিয়সিটি এবং অ্যাডভেঞ্চার তো মেটার বক্তব্য বাঙালি প্রচণ্ড কিউরিয়াস এবং অ্যাডভেঞ্চার প্রিয় জাত এবং সেই জন্যেই এই অ্যাডভেঞ্চার করার জন্যেই তারা ভ্রমণ তাদের ভালো লাগে আর আরেকটা লাস্ট পয়েন্ট যেটা পাঁচ নম্বর পয়েন্ট সেটা ও হচ্ছে যে লাভ অব নেচার মানে বাঙালি পরিবেশ খুব ভালোবাসে বা ইত্যাদি এবার এই প্রশ্নগুলো পড়ার পর আমার মনে হলো যে এই সবগুলো জিনিসের মধ্যে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যাডভেঞ্চার প্রিয়তা একটা অ্যাডভেঞ্চার আছে ভ্রমণের মধ্যে তো সেই জন্য আমি ওকে একটা পাল্টা প্রশ্ন করলাম যে বাঙালি এই অ্যাডভেঞ্চার প্রিয় কেন তো তাতে ও সাতটা উত্তর দিয়েছে তার মধ্যে একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ এমন একটা জায়গা মানে বাংলা মানে পশ্চিম বাংলা মূলত বলতে পারেন বা বাংলাদেশ মিলিয়ে যেখানে পাহাড় সমুদ্র নদী জঙ্গল ইত্যাদি বিভিন্ন রকম ডেমোগ্রাফি রয়েছে মানে আমরা যদি ধরুন রাজস্থানের কথা চিন্তা করি সেখানে শুধু মরুভূমি কিংবা যদি আমরা অন্য ধরুন উত্তরপ্রদেশের কথা চিন্তা করি বিহারের কথা চিন্তা করি সেখানে কিন্তু এত রকম মানে বাংলায় যেরকম আর কি একটা ব্যাপার আছে এত রকম ভ্যারাইটি সেখানে নেই বা কম এটা হচ্ছে মেটার বক্তব্য যে জিওগ্রাফিক্যাল লোকেশন যেহেতু বাংলায় বিভিন্ন রকম সেই জন্য এই জিওগ্রাফিকাল লোকেশানের মধ্যে থাকতে থাকতে বাঙালি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে উঠেছে আবার আর একটা পয়েন্ট এগুলো অনেকগুলো আগের সঙ্গে মিলে যাবে কালচারাল ইনফ্লুয়েস যে বাঙালির মধ্যে একটা মানে অ্যাডভেঞ্চারটা ওদের কালচারের মধ্যে আছে বাঙালি কালচারের মধ্যে আর আরেকটা হচ্ছে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স যে এখানে যে একটা ইতিহাস দীর্ঘদিনের ব্রিটিশেরা বা তার আগে যেটা সঙ্গে বাঙালি যুক্ত এবং সেই হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সের জন্য বাঙালি অনেক বেশি অ্যাডভেঞ্চার প্রিয় এবার তার উপরে সাহিত্যেরও প্রভাব আছে লিটারেলি ইন্সপিরেশন একই কথা ঘুরে ফিরে আসছে আর তার মধ্যে এটা রয়েছে আবার ওই পরিবেশ প্রকৃতি ভালোবাসে আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলেছে সেটা হচ্ছে বাঙালি বিভিন্ন রকম খাদ্য খাবার খেতে পছন্দ করে এইটাও নাকি বাঙালির ভ্রমণের একটা উল্লেখযোগ্য কারণ যদিও এই কারণটা আমার কিন্তু বাইরে গিয়ে খুব একটা মনে হয়নি আমি দেখেছি প্রত্যন্ত জায়গায় বাঙালি ঘুরতে যায় হিমাচল উত্তরাঞ্চল ইত্যাদি পাহাড়ি প্রত্যন্ত জায়গা রাজস্থান বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বাঙালি খুঁজে বেড়ায় যে বাঙালি খাবার কোথায় পাওয়া যায় তারা কিন্তু লোকাল খাবারের প্রতি ততটা আগ্রহ আমি কম দেখেছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আপনাদের কি মনে হয় বাঙালি কেন ভ্রমণ প্রিয় সেটা অবশ্যই কমেন্টে লিখুন আর আমার এই চ্যানেলে যদি আপনি আজকে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এরকম ভ্রমণ নিয়ে আরও অনেক কিছু আমরা আলোচনা করব পরে পরে নমস্কার